সো মাত্র জানতে পারলাম যে আমার বোনকে নিয়ে বাজে বাজে কথা বলা হচ্ছে, সামথিং যে ওর ট্রিটমেন্ট, ওর হাজব্যান্ড আর ওয়াইফ ট্রিটমেন্ট করতে আসছে। বাট এটা একদম ভুল তথ্য। যে এটা ভিডিও বানাইছে, আমি তার ঢাকায় এসে আমি তার উপরে মামলা দিব। এক সেকেন্ড, দিস ইজ বুলশিট। আমার পরিবারকে নিয়ে আপনারা এভাবে কথা বলতে পারেন না। আমি আর পরিবারকে, আপনারা উল্টাফুল্টা কথা বলবেন, বলতেই থাকবেন, ভিডিও বানাবেন এটা নিয়ে, কথা বলতে থাকবেন, এটাও তো আমি সহ্য করবেন। আমি তো একটা সন্তান, তাই না? আমার পরিবার আমার কাছে সবার আগে ফার্স্ট। এইসব ইউটিউব টিউটিউব আমার কাছে যায় আসে না, আজকে আছে কালকে নেই, দ্যাটস ইট। বাট আমার পরিবারকে নিয়ে কথা বলবেন, আমি আমার পরিবারকে দেখাবো না। আপনাদের এতই সমস্যা আমার পরিবারকে নিয়ে, আর আমি নেক্সট টাইম দেখবো যে আমার পরিবারের সাথে কে ছবি তুলতেছে না করতেছে। আমি সকল মানুষকেও আমি অনুরোধ করবো, দেখেন এটা আমার বোন, আমার কলেজের টুকরা। আপনারাও প্লিজ, আপনাদের ঘরেও বোন আছে, সো আপনারা প্লিজ উল্টাফুল্টা কথা কেউ বলবেন না যেখানে আমার বোন আর আমার দুলাভাই ট্রিটমেন্টে আসছে। এসব আমরা আসছি, ট্রিটমেন্ট করতেছি, বডি চেক আপ অলওয়েজ করি, আর পাশাপাশি আমাদের এখানে ঘুরতেছি, দ্যাটস ইট। আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছি, দ্যাটস অল। আসসালামু আলাইকুম। টাইটেল এবং থাম্বনেইল দেখেই সবাই বুঝে গেছেন যে আজকে আমি তাওহিদ আফ্রিদিকে নিয়ে কিছু কথা বলবো। কিছুক্ষণ আগে আফ্রিদির একটি ভিডিও দেখলাম, সে খুবই উত্তেজিত। তবে উত্তেজিত হওয়ার কারণ আছে, তার বোন আর বোনজামাইকে নিয়ে নাকি সোশ্যাল মিডিয়াতে অনেকে বাজে বাজে ভিডিও বানাচ্ছে, বাজে বাজে মন্তব্য করছে, এবং যারা বাজে কথা বলছে তাদের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছে আফ্রিদি। এটা খুবই স্বাভাবিক, মা বোন সবারই আছে, মা বোনকে নিয়ে বাজে মন্তব্য করার অধিকার কারো নাই। এটা খুবই বাজে কাজ, যারা এই ধরনের কাজ করেছে তারা খুবই বাজে কাজ করেছে। আর আফ্রিদি ভালো ভালো কাজও করে যাচ্ছে, অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। গত কিছুদিন পূর্বে সিলেটের বন্যার্ত মানুষের পাশে যেভাবে আফ্রিদি দাঁড়িয়েছে সেটা খুবই স্মরণীয় এবং খুবই প্রশংসনীয়। তার ভালো কাজগুলোর জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর এই বয়সে এই ধরনের কাজ আসলে প্রশংসার দাবিদার। যাই হোক, বিষয়টা আমি যতটুকু বুঝতে পেরেছি, তাওহিদি তার ফ্যামিলিকে নিয়ে, তার বোন বোনজামাইকে নিয়ে দেশের বাইরে গেছে, আর অনেকেই এর বিষয়ে মন্তব্য করছে যে তার বোন বোনজামাই দুদিন হলো না বিয়ে হয়েছে, তারা বিদেশে চিকিৎসা করার জন্য গিয়েছে। তাদের কি হয়েছে, তাদের বিয়ে হলো না দুই মাস হলো, তাদেরকে কেন চিকিৎসা নিতে বাইরে যেতে হলো, এ নিয়ে ভিন্ন জনে ভিন্ন মন্তব্য করছে সোশ্যাল মিডিয়াতে। অনেকে এ নিয়ে ভিডিও বানাচ্ছে, বাজে বাজে মন্তব্য করছে। আর এই ব্যাপারেই আফ্রিদি একটি ভিডিও বার্তায় বলেছে, তারা প্রতি বছরই শরীর স্বাস্থ্য চেক করার জন্য তারা বাইরে যায় এবং তাদের এমনিতে তাদের শরীর স্বাস্থ্য চেক করায়। আর এটা স্বাভাবিক, এটা অনেকেই করতে পারে যারা ইউরোপ আমেরিকাতে থাকে। তারা, আমরা মাঝে মাঝে আমাদের শরীর স্বাস্থ্য চেক করিয়ে থাকি, আমরা ডাক্তারের কাছে যাই এবং আমাদের শরীর স্বাস্থ্য চেক করাই, এটা অস্বাভাবিক কিছুই না। কিন্তু কিছু মানুষ যারা বেশি বুঝে তারা বলছে অন্য কথা। বাংলাদেশের মানুষ নানা জনে নানা কথা বলছে, নানা মন্তব্য করছে, এটাই আমাদের কাজ। আসলে মন্তব্য করা হলো আমাদের কাজ, আমরা বাংলাদেশি মানুষের কাজই হলো অন্যের পেছনে লেগে যাওয়া, অন্যের পেছনে মন্তব্য করা, এটাই আমাদের কাজ। দেখ, এখন আমার কথা হলো যে আফ্রিদি যে বাইরে গেল তার ফ্যামিলিকে নিয়ে তাদের হেলথ চেক আপ করার জন্য, সেটি পাবলিক জানলো কেমনে? পাবলিক সেই বিষয়টি কিভাবে জানলো? তারা যে চিকিৎসা করানোর জন্য বা তাদের স্বাস্থ্য চেক করানোর জন্য বিদেশে গিয়েছে, তারা এই ব্যাপারটি প্রকাশ না করলেই পারত, তারা বলতেও পারতো যে আমরা ঘুরতে যাইতেছি। এই বিষয়টি কে প্রকাশ করলো? নিশ্চয়ই আফ্রিদি বা তার ফ্যামিলির কেউ। আফ্রিদি অথবা তার ফ্যামিলির কেউ যদি প্রকাশ না করতো তাহলে অবশ্যই পাবলিক তা জানতো না, এটা আমার ধারণা, আমি জানি না। আর আমার মনে হচ্ছে আফ্রিদি হয়তো ভিডিওতে বা কোনো ব্লগে বা কোনো পোস্টে সে শেয়ার করেছে যে আমরা চিকিৎসার জন্য বা স্বাস্থ্য চেক করানোর জন্য বাইরে যাচ্ছি, কারণ এটি তো আফ্রিদির স্বভাব। আফ্রিদি তো মা বাবার সাথে, বোনের সাথে ড্রয়িং রুমে কি করে তাও আপলোড দেয়, মানে পার্সোনাল লাইফ বলতে এই ছেলেটার কিচ্ছু নেই। একটা ভিডিওতে দেখলাম তার মাও তার উপর খেপা, তার মা বলছে যে তার সাথে কোনো প্রাইভেট কথা বলতে পারে না, কোনো পার্সোনাল কথা বলতে পারে না। যখনই মা সামনে আসে বা কোনো প্রাইভেট কথা বলতে চায় সে তার ক্যামেরা ওপেন করে রাখে। এটা তার মায়ের মুখের কথা, প্রাইভেট কোনো কথা বা পার্সোনালি কোনো কথা তার সাথে বলা যায় না। তার মা বিরক্তিকরভাবে লোকজনের সামনে এই কথাগুলো প্রকাশ করেছে, অনেক মিডিয়ার সামনে কথাগুলো প্রকাশ করেছে, যা আমি নিজকানে শুনেছি। আর আমি যদি এই ভিডিও ফুটেজটি পাই আমি এই ভিডিওর সাথে যোগ করে দেবো, আপনারা দেখে নেবেন যে তার মা তার উপর বিরক্ত হয়ে কি বলেছিল। সবাই জানে আমি তোমার সাথে এখন ভাই দোষটা কার?
যারা পার্সোনাল লাইফকে পার্সোনাল রাখে না, তাদের এত রাগ থাকলে মানায় না। সবাইকে সবকিছু দেখাইবা, আবার লোকজন মন্তব্য করলে গায়েও লাগবে, তা তো হতে পারে না। তবে একটি কথা, আফ্রিদির বোনকে নিয়ে যারা বাজে মন্তব্য করছে বা আফ্রিদির বোন জামাইকে নিয়ে যারা বাজে মন্তব্য করছে, আমি অবশ্যই তাদের পক্ষে না, আমি তাদের ঘুর বিরোধী। এই কাজটি অন্যায়। কারো বোন, কারো মা, কারো ফ্যামিলিকে নিয়ে বাজে মন্তব্য করা উচিত না। আপনাদের যদি ভালো না লাগে তাদেরকে অ্যাভয়েড করুন, তাদের ভিডিওগুলি অ্যাভয়েড করুন, তাদেরকে আপনারা দেখবেন না। দেখে অযথা বাজে মন্তব্য করা কি দরকার? তবে এটার জন্যে আফ্রিদি অনেকটাই দায়ী। সবকিছু পাবলিক ইস্যু করবা, খাইতে গেলে, ঘুমাইতে গেলে, হাঁকতে গেলে, মুততে গেলেও তা ভিডিও আকারে আপলোড করবা, তো সব পাবলিক তো আর একরকম না। তার মাঝে 2-4 হাজার বা 2-4 শো বাজে মন্তব্য পড়বে, এটাই স্বাভাবিক। গত কিছুদিন আগে দেখলাম মাকে নিয়ে খালি নাকামি, মায়ের সাথে, বোনের সাথে, নিজের বিয়ে নিয়ে কি যে ঢং। একটাই কথা, তাকে বিয়ে করাতে হবে, কিন্তু তার মা সবসময় একই কথা বলে যে না, তোমার বিয়ের বয়স হয়নি। ভাই, এ কি বিষয়! এই বিষয়টা একদম পচাইয়ে ফেলছে। যে প্রতিদিন দেখতাম, প্রায় ফেসবুকে তার ভিডিওতে দেখতাম সে একই কথা, সে বিয়ে করবে, বিয়ে করবে, বিয়ে করবে। এই বিয়ের ব্যাপারটা নিয়ে অনেকেই বিরক্ত হয়ে অনেক অনেক বাজে মন্তব্য করেছে। তো স্বাভাবিক, হাজার হাজার পাবলিক, লাখ লাখ পাবলিক তোমার ভিডিও দেখছে, মিলিয়ন মিলিয়ন পাবলিক তোমার ভিডিও দেখছে, ভালো মন্তব্য, বাজে মন্তব্য এটা আসতেই পারে। দর্শক, কয়েকদিন আগে তার বোনের বিয়ে গেল, বিয়েতে যা করেছে, নাচা নাচি, দাপা দাপি, যা ইচ্ছে তাই, এটা নিয়েও অনেক পাবলিক গালাগালি করেছে, মন্তব্য করেছে, আবার অনেকে ভালো মন্তব্য করেছে, পছন্দ করেছে। এমন না যে সবাই গালাগালি করেছে, অনেকে প্রশংসা করেছে, ভালো মন্তব্য করেছে, ওয়াও ওয়াও, লাভ ইউ ব্রাদার, লাভ ইউ সিস্টার, মানে প্রশংসাও করেছে। যাই হোক, তার মা বোনকে নিয়ে যে ভিডিওগুলো বানায় অনেক পাবলিক গালমন্দ করে। একদিকে তাওহিদ আফ্রিদি মাকে নিয়ে উমরায় যায়, হজ করে, উমরা করে, এটাও যেমন প্রকাশ করে, আবার মা বোনকে নিয়ে যেভাবে খোলামেলা ভিডিও প্রকাশ করে তা অনেকে নিতেও পারে না। তো এ নিয়ে অনেকে বাজে মন্তব্য করে। এখন আফ্রিদিকে বলতে চাই, এটা মনে রেখো ভাই, তুমি যখন তোমার মা বোনকে পাবলিকের সামনে তুলে ধরবে, তোমার ফ্যামিলিকে পাবলিকের সামনে নিয়ে আসবে, তখন সেটা আর তোমার ব্যক্তিগত থাকে না। তোমার মাকে, তোমার বোনকে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, মিলিয়ন মিলিয়ন মানুষ তোমার ফ্যামিলিকে দেখছে। এর ভিতরে 2-1 হাজারের কাছে এই বিষয়গুলো খারাপ লাগতেও পারে, বাজে মন্তব্য করতেই পারে, সেটা মেনেই তোমাকে ধান্দা করতে হবে। মানে সোশ্যাল মিডিয়াতে তুমি যে ধান্দা শুরু করেছো, সেই ধান্দাটা সবকিছু মেনে নিয়েই তোমাকে করতে হবে। তুমি তোমার মা বোনের খোলামেলা ভিডিও দেবে আর সবাই তোমাকে লাভ ইউ বলবে, সে আশা তুমি কেমনে করো? 2-4 জন, অন্তত 2-4 জন হেইট ইউ বলবে, সেই মনমানসিকতাটাও তৈরি করতে হবে। এই ধরনের মনমানসিকতা যদি তুমি তৈরি না করতে পারো, তাহলে ভিডিও বানানো বন্ধ করে দাও। এই ধরনের ভিডিও আর পাবলিককে দেখাইও না, তোমার ফ্যামিলিকে না দেখাও, তোমার বোনকে না দেখাও, মাকে না দেখাও, তাহলে পাবলিকও এই ধরনের কমেন্ট করবে না। সোজা কথা, তাই পাবলিক ফিগার হইবা, আবার পাবলিকের রিয়েক্ট সহ্য করতে পারবা না, এটা তো হতে পারে না। পৃথিবীর এমন কোনো পাবলিক ফিগার নাই যাদের নিয়ে নেগেটিভ কোনো মন্তব্য নাই। তার উপর তুমি একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বসে ফ্যামিলি ব্লগের নামে যা করছো, সারাদিন মা বোনকে হিন্দি সিরিয়ালের মতো সাজ দিয়ে ক্যামেরার সামনে নিয়ে প্রমোট করে বেড়াচ্ছ, এমন মন্তব্য শোনা তো একটি স্বাভাবিক ব্যাপার। তোমার ফ্যামিলিকে তুমি পাবলিকদের সামনে নামাইছো, তাই তোমার ফ্যামিলিকে নিয়ে আলোচনা হচ্ছে, আর যেখানে আলোচনা হবে সেখানে সমালোচনাটা থাকা খুবই স্বাভাবিক। তুমি একজন পাবলিক ফিগার, সেটা তুমি অবশ্যই ভালো করে জানো। আফ্রিদি ভাই, তুমি বলেছ ইউটিউব ফেসবুক তোমার কাছে কিচ্ছু না, তোমার পরিবার তোমার কাছে সব, ইউটিউব নাকি আজকে আছে কালকে নাই। সত্য কথা, পরিবার সবার আগে, কিন্তু তোমার কাছে যদি তোমার ফ্যামিলি বড় হইতো, তাহলে এই ধরনের নোংরামি করে পাবলিকের সামনে তুমি তোমার ফ্যামিলিকে তুলে ধরতে না, তোমার পরিবারকে এইভাবে তুলে ধরতে না, তোমার মা তোমার বোনকে এইভাবে পাবলিকের সামনে নিয়ে আসতে না, তোমার বোনের বিয়েতে এই ধরনের বেহায়াপনা করে পাবলিকের সামনে নিয়ে আসতে না। এগুলো কি দেখানোর বিষয়? এইগুলো কি দেখানোর বিষয়? তোমার বোনের বিয়েতে তুমি যা করেছো, যে বেহায়াপনা করেছো, তোমার বোনের বাসর ঘরে তোমার ক্যামেরাটি নিতে বাকি ছিল, যদি পারতে তাহলে মনে হয় তোমার বোনের বাসর ঘরেও তোমার ক্যামেরাটি তুমি নিয়ে যেতে। আসলে কি জানো, ইউটিউবে হলো তোমার কাছে সবচেয়ে বড় বিষয়, না হলে তুমি আফ্রিদি কিছুই না। তোমার বাবার কোটি কোটি টাকা আছে, কিন্তু তোমার মতো আফ্রিদি তৈরি করছে এই ইউটিউব। এই ইউটিউব তোমাকে পরিচিতি দিছে, ইউটিউব তোমাকে সেলিব্রিটি বানিয়েছে। তোমার বাবার যে একটা টিভি চ্যানেল আছে মাই টিভি, কয়জন চেনে? আর তোমার বাবাকেই বা কয়জন চেনে? এই মাই টিভিকে 2-4 জন যারা আজকে চেনে, তাও শুধু তোমার জন্যে, তুমি আফ্রিদির জন্যে চেনে। এই মাই টিভিকে উঠানোর জন্য তুমি কত কিছু করে যাচ্ছ, কই কোনো কাজ তো হয় না, কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে সত্যি ঠিকই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়।
তোমার ফেসবুকে ঠিকই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তাহলে ক্রেডিট কার্ড তোমার, তা তুমি ভালো করেই জানো। ভাই, মা বোনকে পাবলিক ফিগার বানাতে চাও আর খালি প্রশংসায় শুনবা, লাভ ইউ ব্রাদার শুনবা, এর মাঝে যারা দু একটা সত্য কথা বলবে তা তোমার গায়েও লাগবে, এই ধরনের মানসিকতা বাদ দাও। দুইটা পথ থেকে একটি পথ বেছে নাও, হয়তো মা বোনকে পাবলিকের সামনে থেকে দূরে রাখো, না হলে পাবলিকের ভালোমন্দ মতামত নেবার মানসিকতা তৈরি করো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালামা।